বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। বন্ধুরা, অনেকের প্রশ্ন হয়ে গেছে অনেক কিছু নিয়ে, তবে আজকে দুটি বিষয়ের উপরে কথা বলবো। এক নম্বর হলো আরব আমিরাতের ভিসা বন্ধ নিয়ে, ভিজিট ভিসা এবং কোম্পানি ভিসা বন্ধ নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন, এবং সেকেন্ড হলো ইউরোপের ডকুমেন্ট প্লাস দুবাই থেকে ইউরোপ সহজভাবে বৈধভাবে কীভাবে যাওয়া যায় সেই প্রশ্নগুলো। তো আশা করতেছি এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এবং খুব সুন্দরভাবে। ভিডিওতে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি, অনেক ভালো লেগেছে আপনাদের কমেন্টগুলো, আর অনেকে ভিডিওগুলো শেয়ার করেছেন, ধন্যবাদ সবাইকে। তো প্রথম যে টপিকটা সেটা হলো ইউএই ভিসা নিয়ে। অনেকে প্রশ্ন করতেছেন যে ইদানিং নাকি অনলাইনে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে আরব আমিরাতের ভিসা বন্ধ হয়ে যাবে, আগামী মাস থেকে ভিসা লাগবে না। আসলে এই দেশের সরকার কিন্তু এরকম কোনো ঘোষণা দেয় নাই। আমরা ডিসেম্বরেও ধারণা করেছিলাম, তারপরে যখন ডিসেম্বর শেষ তখন জানুয়ারি, এগুলো সব আমাদের বাংলা নিউজ। আরব আমিরাতে ভিজিট ভিসা বন্ধের কোনো ঘোষণা দেয় নাই, প্লাস এই দেশে যারা রেসিডেন্সি ভিসা নিতেছেন তাদেরও কিন্তু ভিসা বন্ধের কোনো ঘোষণা দেয় নাই। আর আরেকটা নিউজ দেখলাম এয়ারপোর্ট কন্ট্রাক্টের বিষয়টা, সেটা এসবি অফিস থেকে জারি করা হয়েছে, বাট আমরা এখনো সেই প্রমাণগুলো পাই নাই। কিছু লোক যদি আসা যাওয়া করে তখন পাওয়া যাবে, বাট বাংলাদেশে এয়ারপোর্টে যে অফ রুট এখনো খাইতেছে সেটার প্রমাণ কিন্তু পাওয়া যাইতেছে। সো এই বিষয়টা নজরদারিতে নেবেন, যারাই আসবেন যদি দেখা যায় লোক স্মার্ট হয়, কথাবার্তা বলতে পারেন দুদাইয়া, তাহলে আশা করি এয়ারপোর্টে সেই ঝামেলাগুলো করবে না, আর যদি করে তাহলে সরাসরি এসবি অফিসে কমপ্লেন করবেন। আর যারা একবারে নতুন আসতেছেন তাদের জন্য হয়তো কোনো প্রবলেম হইতে পারে, সে বিষয়ে আমাদের জানা নাই। আর আরব আমিরাতে কিন্তু এখনও পর্যন্ত ভিসা খোলা আছে, যারা ভিসা ট্রান্সফার করতে চাইতেছেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে তারাও পারবেন, প্লাস যারা নতুন ভিসা নিতে চাইতেছেন তারাও কিন্তু পারবেন। আশা করি আপনাদের প্রথম যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর পেয়ে গেছেন। এখন হলো দ্বিতীয় টপিক হলো ইউরোপের ভিসা নিয়ে। অনেকে প্রশ্ন করেছেন ভাই সঠিকভাবে এবং বৈধভাবে কীভাবে ইউরোপ যাওয়া যায় বা এটার প্রসেসিংটা কী। ইউরোপের প্রসেসিং আমার এর আগের ভিডিওতে কিন্তু আমি মোটামুটি বলে দিয়েছি, তবে আমাকে এখন যেটা আমি বলতে চাইতেছি সেটা হলো পরামর্শ যে আপনারা কী করতে পারেন। এখানে যদি বিশেষ করে যারা অলরেডি চাকরি করতেছেন তাদের স্যালারি যদি 4-5 হাজার দিরহাম হয় তারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন, এটা লাগে নাম্বার 1 স্টেপ। অথবা বাংলাদেশ থেকে যারা আসতে চাইতেছেন তারা যদি এখানে আসার পরে কোনো কোম্পানির ভিসা নেন তাহলে আপনাদের স্যালারিতে যেন 4-5 হাজার দিরহাম এরকম হয়, এবং আপনারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেবেন, সেটা হবে পার্সোনাল কারেন্ট অ্যাকাউন্ট। আর যদি আপনার এখানে বিজনেস থাকে অথবা আপনারা যদি পার্টনার ভিসায় থাকেন সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। তার মানে এটা ক্লিয়ার যে যদি আপনি কোনো জায়গায় চাকরি করেন তাহলে আপনার স্যালারি থাকতে হবে 4-5 হাজার দিরহাম মিনিমাম, আর আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যদি পার্টনার ভিসায় হন অথবা কোনো ব্যবসায়ী হন তাও আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। আমি বলতেছি টুরিস্ট ভিসার কথা, ইউরোপ সেনজেন টুরিস্ট ভিসা, যে 26টা কান্ট্রি, আপনি যে কোনো একটা ভিসা পাইলে 26টা কান্ট্রিতে কিন্তু ঘুরতে পারবেন, সেই দেশগুলোর কথা বলতেছি টুরিস্ট ভিসার ক্ষেত্রে। এখন আসতেছি অ্যাকাউন্টটা মেনটেন কীভাবে করবেন, এটা লাগে নাম্বার 1। অ্যাকাউন্ট মেনটেনের বিষয়টা হলো আপনাকে 6 মাসের স্টেটমেন্ট করতে হবে, আর স্টেটমেন্টে আপনার 15-30 হাজার দিরহাম পর্যন্ত রাখতে পারেন, উপরেও রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে অ্যাকাউন্টটা সাজানোর একটা সিস্টেম করবেন, যখন আপনি ইউরোপের এম্বাসিতে উঠবেন তখন কিন্তু আপনি মেনশন করবেন যে আপনার মান্থলি ইনকাম কত টাকা, সেই অনুযায়ী আপনি প্রতি মাসে, এক্সাম্পল আপনি যদি একজন পার্টনার ভিসাধারী হন আপনি মান্থলি ইনকাম 10-15 হাজার দিরহাম রাখতে পারেন, তো আপনি প্রতি মাসে সেখানে 10-15 হাজার দিরহাম এই অ্যাকাউন্টে জমা করবেন আপনার ইনকাম হিসাবে, এবং ওইখান থেকে আপনি স্পেন্ড করবেন, খরচ করবেন। এরকম না যে একটা একবার মাসে 10 হাজার দিরহাম আসলো আপনি সকালে ঢুকাইতেছেন বিকালে বাইর করতেছেন, সেটা কিন্তু সবাই বুঝে, স্টেটমেন্টটা দেখলেও কিন্তু বোঝা যায়। আপনি মাসে একবার বা দুইবার টাকা ইন করবেন অ্যাকাউন্টে, এবং সেখান থেকে আপনার খরচের টাকাটা বাইর করবেন। খরচের বলতে আপনার ঘর ভাড়া খানে খরচ, এগুলো আপনি এখান থেকে খরচ করবেন। খরচ করার পরে যে টাকাটা থাকবে সেটা হলো আপনার সেভিং। এক্সাম্পল আপনি 10,000 দিরহাম রাখছেন, সেখান থেকে আপনি 5,000 বা 6,000 দিরহাম খরচ করছেন, 4,000 দিরহাম আপনার সেভিং, এই টাকাটা উঠাইতে পারবেন না, নেক্সট মাসে আবার সেভ করবেন। এরকম করতে করতে আপনার 6 মাস পরে যদি 5,000 করে প্রতি মাসে সেভিং হয় দেন আপনার 30,000 দিরহাম থাকতেছে। তো এইটা নিয়ে আপনি এমবিসিতে দাঁড়াবেন, এটা হলো যাদের পার্টনার ভিসা অথবা ব্যবসায়ী তাদের জন্য। এখন আসতেছি যারা কোম্পানির কাজ করেন বা স্যালারি পান, আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো আপনার কোম্পানি যদি আপনার কারেন্ট অ্যাকাউন্টে প্রতি মাসের স্যালারিটা ট্রান্সফার করে, এক্সাম্পল 5,000 দিরহাম অথবা 4,000 দিরহাম, সেই টাকা থেকে আপনি অর্ধেক টাকা খরচ করবেন। এক্সাম্পল আপনার 5,000 পাইছেন, পাওয়ার পরে আপনি এখান থেকে 2,000 দিরহাম খরচ করছেন, তো আপনার এখনও রয়েছে 3,000 দিরহাম। 3,000 দিরহাম হইলে আপনি প্রতি মাসে যদি 3,000 হয় তাহলে 6 মাসে আপনার 18-20 হাজার, তারপরে আপনি আরো 5-6 হাজার অ্যাড করে আপনি স্টেটমেন্টটা উঠাইতে পারেন। এটা গেল আপনার ব্যাংক স্টেটমেন্টের যে ঝামেলাটা। গত ভিডিওতে আমি বলেছিলাম যারা দেখেন নাই তারা দেখতে পারেন,
যে অবৈধভাবে যাওয়ার সমস্যাটা কি এবং ফেক স্টেটমেন্ট হওয়ার সমস্যাটা কি। তো এটাগুলো আপনাদের স্টেটমেন্টের ব্যাপার। এখন আসেন আপনার পাসপোর্টের কাজ। পাসপোর্টের যে ভ্যালু সেটা আপনাকে বাড়াতে হবে, কারণ আমরা বাংলাদেশি ন্যাশনালিটি, আমাদের পাসপোর্টের ভ্যালু না থাকলে আমাদেরকে ভিসা দিতে রাজি না, ইউরোপ বলেন, তুর্কি বলেন, যাই বলেন। তো আমাদের পাসপোর্টের ভ্যালুটা আমরা কীভাবে বাড়াতে পারি? পাসপোর্টের ভ্যালুর জন্য আপনাকে ঘুরতে হবে, আপনি দেখবেন এজ এ ট্যুরিস্ট সেটা প্রমাণ করতে হবে ইউরোপের এম্বাসিতে। সো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনি ছোটোখাটো কয়েকটা কান্ট্রি ঘুরতে পারেন। যেমন যদি গালফে ধরেন, তাহলে আমাদের ইউএ রেসিডেন্সির জন্য আমাদের ওমান, বাহরাইন, কুয়েত এরকম কয়েকটা কান্ট্রি আছে যেখানে আমরা অনারেবল ভিসাতে যাইতে পারতেছি। আপনি একসাথে দুই তিনটা দেশ ঘুরতে পারেন। মনে করেন আপনি যদি এখন সামনে ঈদ আসতেছে, ঈদ যদি আপনি দুইটা দেশ ঘুরেন, দেন নেক্সট কোরবানি ঈদে আপনি আরও দুইটা দেশ ঘুরতে পারেন। আপনি থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে, মালয়েশিয়া আছে, তারপরে কম্বোডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, প্লাস আপনার মিশর আছে, যেগুলো এখান থেকে ইজিলি যাওয়া যায়, রাশিয়া আছে, এই দেশগুলোতে, জর্জিয়াও আছে, আজারবাইজানও আছে, এই দেশগুলোতে যদি আপনি ঘুরতে পারেন, তাহলে আপনি যেহেতু এখন করোনার টাইম একটু খরচটা বেশি যাবে, বাট যদি একটু আরও স্লো হয়, বিশেষ করে টিকিটের ফেয়ারটা যদি একটু কমে, সেক্ষেত্রে কিন্তু আপনি কম খরচে সেটা করতে পারতেছেন। এক্সাম্পল আপনার মেবি 3,000 করে যদি এক একটা ট্রিপে যায়, 3,000 বা দুইটা দেশে আপনি 3,000 ঘুরতে পারবেন। তো দুইটা দেশে 3,000 গেলে আপনার দেখা গেছে যে অলমোস্ট সব মিলে আপনি 10,000 থেকে 15,000 দেখানোর মধ্যে আপনি সব দেশ ঘুরতে পারবেন, আপনার পাসপোর্টের একটা ভ্যালু হয়ে যাবে। সময় নেবেন কমসে কম 1 বছর, 1 বছরের ভিতরে 5 থেকে 6টা দেশ আপনাকে ঘুরতে হবে। 1 বছরে যদি 5 দেশ ঘুরেন, 10,000 দাম যাবে, 6-7টা দেশ গুলো হয়তো 12 থেকে 15,000 দাম যাবে। তো আপনাকে পাসপোর্টটা সাজাইতে হবে এবং ওই অনুযায়ী একসাথে যে আপনি এই মাসে আসছেন এক দেশ থেকে, পরের মাসে আবার চলে গেলেন, না, 2-3 মাস গ্যাপ রেখে রেখে আপনি মোটামুটি 7-8টা দেশ বা 5-6টা দেশ ঘুরতে পারেন। তো আপনার পাসপোর্টের ভ্যালুটা হয়ে গেল, এদিকে আপনার ব্যাংক স্টেটমেন্টটা হয়ে গেল। এখন আপনি যদি ইউরোপের এম্বাসিতে দাঁড়ান, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি 80-90%। এখন আসেন যে ভাই এটা কতদিন পরে, যদি আপনার ভিসা এখানে আসার পরে 6 মাস হয়, 6 মাস পরে কিন্তু আপনি এম্বাসিতে দাঁড়াইতে পারতেছেন। তবে আমার সাজেশন হলো আপনি 1 বছরের পরে দাঁড়ান। তো 1 বছরের ভিতরে আপনার ইয়েগুলো কমপ্লিট করেন, ট্যুরগুলো কমপ্লিট করেন, আপনার ব্যাংক স্টেটমেন্টটা সাজান, এগুলো যদি করতে পারেন, দেন আপনি এম্বাসিতে দাঁড়াইলে আপনাকে এজ এ ট্যুরিস্ট হিসেবে মানবে এবং ভিসা দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে। তো এরপরের খরচটা কি, অনেকে বলতেছেন এম্বাসি ফি খুব একটা বেশি না, 300-400 দিরহাম একটা ভিসার এম্বাসি ফি হয়, আর হয়তো ফাইল প্রসেসিং এক একজনের এক এক রকম হয়। ফাইল প্রসেসিংয়ের মধ্যে একটা বড় একটা বিষয় আছে, সেটা হলো আমরা সচরাচর কী করতেছি, যে কোনো একটা এজেন্সি থেকে আমরা হোটেল বুকিং, তারপরে ফ্লাইট বুকিং, এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু এম্বাসিতে দাঁড়াচ্ছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হলো কভার লেটার, সেটা এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম বানানো হয়, একটা আইটিনারি। তো এই জিনিসগুলো যারা বানাইতে পারে ভালো, তাদের কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। যেমন আপনার পাসপোর্টের মধ্যে 6টা কান্ট্রিতে আপনি ঘুরছেন, আপনার স্টেটমেন্টে 6 মাসের স্টেটমেন্টে এত টাকা আছে, এসব কিছু আপনি দিয়ে দিলেন। তো একটা অ্যাম্বাসেডর কিন্তু এই টাইম নেই যে আপনার প্রতিটা পেজ একটা একটা দেখবে এবং আপনার পাসপোর্টের প্রতিটা ভিসা একটা একটা দেখবে, এই টাইমটা নেই। সো আপনি এমন একটা পেপার বানাইতে হবে যে প্রথম পেপারটা পড়ার পরে আপনার সব কিছু বুঝতে পারে, যে আপনি কি, আপনার কাছে কি আছে, এই জিনিসগুলো যাতে বুঝতে পারে। তো এটা একটা কভার লেটার। তো কভার লেটার বানানো এক এক এজেন্সি এক এক রকম বানায়, আবার সব এজেন্সি কভার লেটার ছাড়াও দিয়ে দেয়। তো এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্লাস ভিসা পাওয়ার জন্য যেটা করা যায়, আমি লাস্ট একটা ফাইল প্রসেসিং করেছিলাম, সেখানে আমরা যেই দেশে যাব সেই দেশের কয়েকটা টুরিস্ট প্লেসের, যেমন এক্সাম্পল পার্ক আছে, মিউজিয়াম আছে, ওগুলোর টিকিটগুলো সংগ্রহ করব অনলাইনের মাধ্যমে এবং ওই টিকিটগুলো ওইখানে অ্যাটাচ করে দিতে পারেন। এবং আপনার আইটেনারি যেটা আছে, যেটা কভার লেটার আছে, সেখানে কিন্তু উল্লেখ থাকবে যে আমি এই দেশের অমুক জায়গার এই মিউজিয়াম অথবা এই পার্কের টিকিট বুকিং করেছি, সেটা অ্যাটাচেশন করা আছে, অ্যাটাচ করা আছে এখানে, এবং আমি সেখানেও যাব। এবং টাইমিং মেনটেন করতে হবে, আপনি ফ্লাইট থেকে নামার পরে কোথায় যাবেন, এইসব মেনটেন করে একটা আইটেনারি এবং একটা কভার লেটার বানানো হয়, সেটা উপস্থাপন করতে হবে। তো আপনার যখন কভার লেটারটা একদম অ্যাম্বাসেডারে দেখে দেখার পরে নেক্সট চিন্তা দেখা যায় তার ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা না, বাট আপনি অনেকগুলো ডকুমেন্ট একসাথে দিয়ে দিয়েছেন, দেখতে দেখতে ভুলি, সো ওইগুলো চিন্তা করতে হবে, তারপরে একটা ফাইল প্রসেসিং করা হয়। যারা মনে করতেছেন যে এই কন্ট্যাক্টের যে ব্যাপারটা, অনেকে বলে ভাই আমরা কন্ট্যাক্টে করতে পারতেছি এই সে, কন্ট্যাক্টের ব্যাপারটা আমি আপনাদেরকে খোলাসা করে বলি, কন্ট্যাক্ট বলতে এইরূপের কোনো কিছু নেই। তারা যেটা করতেছে সেটা হলো আপনার নামে তারা ফেক অ্যাকাউন্ট বানাইতেছে, যেটা দণ্ডনীয় অপরাধ এই দেশে, এবং যদি পায় ডাইরেক্ট জেল, তারপরে ব্যান করে ডিবুট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সো তারা যেটা করতেছে ফেক অ্যাকাউন্ট বানাইতেছে আপনার নামে, বানিয়ে সেটা স্টেটমেন্ট হাজির করে আপনাকে তুলে দিতেছে,
এখন আপনার প্রশ্ন হলো যে ভাই তারা বেচা কিভাবে পায়, তাও আমি বলি আপনাকে এক্সাম্পল। আপনার মতো 50 জন মানুষের পিছনে সে ফেক অ্যাকাউন্ট ইউজ করতেছে, এর মধ্যে 5 জনের হয়েছে, তো সে আপনার সেই কন্টাক্টে 20 থেকে 25 হাজার দাম নিতেছে। তো 50 যদি 20 থেকে 25 হাজার দাম নেয়, তাহলে 5 জন মানুষ হলে সে 1 থেকে 1.5 লাখ দাম ইনকাম করতেছে। তো 50 জনের মধ্যে 45 জনের কি হইলো, ভিসা হইলো কিনা না, সেটা কিন্তু তার দেখার বিষয় না। সো এই বিষয় থেকে আপনার সাবধান থাকবেন। আপনি যে এমবেসি থেকে ডকুমেন্ট জমা করতেছেন, আপনি যার মাধ্যমে করেন, যে এজেন্সির মাধ্যমে করেন, এজেন্সি আপনাকে কি কি ডকুমেন্ট দিল, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা দেখতে হবে। আর ব্যাংক স্টেটমেন্টের দায়িত্ব কাউকে দেওয়া যাবে না, সেটা আপনার নিজেকেই করতে হবে। এখন যদি আপনার ভাই ব্রাদার কোনো বন্ধু বান্ধব সে যদি তার টাকা ইনভেস্ট করে সেই ব্যাংক স্টেটমেন্টটা যদি সাজিয়ে দেয় আপনাকে, সেটা ভিন্ন কথা। অথবা যদি ডাইরেক্ট ব্যাংক থেকে অ্যাকাউন্ট নিয়ে যদি অন্য কেউ আপনার হয়, মনে করেন এক্সাম্পল আমি যদি আপনার হয়ে ব্যাংক স্টেটমেন্টটা সাজিয়ে দিই, টাকা আমার ইনভেস্ট করি, সেটা ভিন্ন বিষয়। বাট অ্যাকাউন্টটা যাতে রিয়েল হয়, রিয়েল যদি হয় তাহলে আপনারা যদি ইউরোপে যাওয়ার ইচ্ছে থাকে সেটা কিন্তু পারবেন। আজকে যদি মনে করেন আমি ইউরোপে যাব, তাহলে আজকে হোক কালকে হোক আপনি কিন্তু যেতে পারবেন। তার জন্য আপনাকে ততদিন অপেক্ষা করতে হবে যতদিন ইউরোপ আপনাকে ভিসা দেয় নেই। আপনি যদি মনে করেন না 2 মাস পরে 4 মাস পরে দেয় নেই, আমি আর যাবো না, তাতে আপনার লস। সো আপনার পাসপোর্টের ভ্যালুটা আপনি ঠিক করেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্টটা ঠিক করেন, ইউরোপ আপনাকে ভিসা দিবে। এখন আসি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। ওয়ার্ক পারমিট নিয়ে বর্তমানে অনেক প্রবলেম হইতেছে, বিশেষ করে আমি জানি না সবাই এটা দেখতেছে কিনা না বা নজরদারিতে পড়তেছে কিনা না, অনেকে ধরা খাইতেছে। এই দেশে অনলাইনের মাধ্যমে আমাদের প্রচুর বাংলাদেশি মানুষকে ধোকা দেওয়া হয়েছে এবং পাকিস্তানিকেও কিন্তু ধোকা দেওয়া হইতেছে। তো কারা করতেছে কে করতেছে সেটা আমি বলতে চাইতেছি না, বাট এটাই জানুন ইউরোপের ওয়ার্ক পারমিটের কথা বলে, যারা আপনার কাছ থেকে বর্তমানে 4-5 হাজার নিয়ে যেতেছে এবং দিতেছে না রিফান্ড, যদি ওয়ার্ক পারমিট না হয় ভিসা না হয় তাহলে টাকা রিফান্ড দেওয়ার কথা, বাট দিতেছে না, সেখানে কিন্তু একটা গাফলা আছে। ওয়ার্ক পারমিট রিয়েলি কিছু সংখ্যক পাওয়া যায়, এক্সাম্পল 100টা ওয়ার্ক পারমিট যদি হয় তাহলে তারা 1000 থেকে মানুষের কাছ থেকে টাকা নিতেছে। একজন হয়তো একটা ওয়ার্ক পারমিট দিতেছে, সেখানে 20 জনের কাছে টাকা দিতেছে, নিয়ে 19 জনের টাকা দিতেছে না, আর এই একটা ওয়ার্ক পারমিট 19 জনকে দেখাইতেছে। তো এইটা হলে কি একটা ফ্রড। সো বাংলাদেশেও কিন্তু এই প্রবলেমটা চলতেছে, তবে বাংলাদেশে কিছু কিছু ওয়ার্ক পারমিট কিন্তু রিয়েলি হয়, তবে সেটা থেকে আপনি সাবধান থাকবেন যে রিয়েলি কাজটা কারা করতেছে, কে করতেছে, কিভাবে করতেছে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখার বিষয়। সো আপনারা কোনো জায়গায় লেনদেন করার আগে, টাকা পয়সা দেওয়ার আগে চিন্তা ভাবনা করেন এবং বুঝেন, তারপরে এটা করেন। আর আমি বারবার বলতেছি ইউরোপের ট্যুরিস্টের জন্য দায়িত্ব কাউকে দিবেন না, নিজে নিজে করবেন। হ্যাঁ, ট্যুর করতে পারেন বিভিন্ন দেশে, যেমন আমার একটা ট্যুর আছে কিন্তু ঈদের দিন অথবা ঈদের পরের দিন একটা ট্যুর আছে জর্জিয়াতে, দুবাই থেকে জর্জিয়া। আপনারা যে কেউ বুক করতে পারেন, আপনি অলরেডি এর আগেও কিন্তু এড দিয়েছি, আপনারা চাইলে বুক করতে পারেন। তো যাই হোক, আপনাদেরকে আমি চাই যে আপনাদের একটা সঠিক রাস্তা দেখানোর জন্য, এই যে আমরা বাংলাদেশ থেকে পাগলের মতো আসতেছি দুবাইতে, কেন আমরা ইউরোপ চলে যাবো, ইউরোপে কি এত সুযোগ, ইউরোপ যদি এত সুযোগ হইতো তাহলে বাংলাদেশেই ভিসা ইতো। আর দুবাই থেকে ইউরোপের ভিসা সহজ, তার মানে এটা না যে এম্বাসেডর কিছু বুঝতেছে না, এম্বাসির মানুষ কিছু বুঝতেছে না, তাদের সরকার কিছু বুঝতেছে না, আপনি চাইলেন আর আপনাকে ভিসা দিয়ে দিল, জিনিসটা এরকম না। জিনিসটা আপনি তাদেরকে প্রুফ করতে হবে আপনি অ্যাকচুয়ালি একজন ট্যুরিস্ট, একজন ট্রাভেলার। আপনারা হয়তো দেখেন আমি অনেক পছন্দ করি ট্রাভেল বিডি, একটা ইউটিউবের চ্যানেল আছেন, উনি প্রায় অনেক দেশে ট্রাভেল করছেন। ওনার মতো মানুষকে ইউরোপের এমবেসি কেন ভিসা দিবে না, উনি যদি আমেরিকান আর লন্ডন কানাডা যে কোনো দেশে যাবেন না কেন ওনাকে ভিসা দিবে, এবং উনি অনেক দেশ থেকে ঘুরেও আসছেন। আপনার পাসপোর্টটা আপনি এরকম করেন আপনারাও দিবে না কেন। আমাদের আর একটা প্রবলেম হলো, আমরা যখন ছোটোখাটো কোনো দেশ পাই ইউরোপের, মনে করেন এক্সাম্পল ইউক্রেন, রোমানি, আমরা ওইখানে ওয়ার্ক পারমিট যেতেছি, গিয়ে ওইখান থেকে পলায়ে যেতেছি, তারপরে যেতেছি ফ্রান্স, ইটালি, এগুলো কিন্তু অনেক জঘন্যতম কাজ। আপনারা দেখতেছেন সেখানে কি হইতেছে, আমাদের ওয়ার্ক পারমিটের যে লেভেলটা সেটাও নষ্ট হইতেছে। আপনারা তো দেখতেছেন বসনিয়াতে আজকে 4-5 মাস থেকে কিন্তু অনেক মানুষ আটকা আছে, কিন্তু কেউ কোনো কিছু করতে পারতেছে না, তারা জঙ্গলের মধ্যে ঘুমাইতেছে খাইতেছে। তো এটা মানে কোন মানবিক দিকে আমি কোনো কিছু বুঝতেছি না। সো আপনাদের কাছে যদি টাকা থাকে ইউরোপে যাওয়ার, দেন আপনারা ইনভেস্ট করেন, খরচ করেন, পারবেন যাইতে রিয়েল পথে, বৈধ পথে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন কমেন্টে, আর যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল বর্তমানে 1,50,000 সাবস্ক্রাইবারে আছে, চাইতেছি যাতে 1 মিলিয়নে নিয়ে যান আপনারা। অবশ্যই আমি আপনাদের সাথে ছিলাম, আসি থাকবো ইনশাল্লাহ, দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।